Hello, students. Good morning to everyone. How are you today? I hope you all are fine and stay safe at your home. Okay, students, welcome to the English class of Standard 1. Okay, let's start. As I am borbo, Standard 1 in English Grammar Book. Okay, you can see I have opened the book, and this is our chapter. And our chapter name is সেন্টেন্স এই সেন্টেন্স চ্যাপ্টারটি আমরা আগেই স্টার্ট করে ফেলেছিলাম সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স আমরা কোনগুলোকে বলি এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম ওকে আমি তাও আরেকবার বলে দিচ্ছি সেন্টেন্স কাকে বলে এই যে সাম ওয়ার্ডস দ্যাট মেক এ কমপ্লিট সেন্স আর টুগেদার কল্ড এ সেন্টেন্স কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণ অর্থ বোঝায় তখন তাকে বলে সেন্টেন্স তাই তো ধরো একটা ওয়ার্ডের পাশে আরও কতগুলি ওয়ার্ডকে আমরা যখন পাশাপাশি বসাই তা একটা সম্পূর্ণ অর্থ বোঝায় সেটাকেই আমরা বলি সেন্টেন্স সেন্টেন্স কোনগুলো এই যে দিস ইজ এ কাই দিস ইজ এ কাইট এটা একটি ঘুড়ি আই অ্যাম এ বয় আমি একজন ছেলে ইউ আর এ গার্ল তুমি একজন মেয়ে ইট ইজ এ ডল এটি একটি পুতুল এগুলো হচ্ছে এক্সাম্পল আমরা সেন্টেন্সের এই পোর্শনটা কমপ্লিট করে ফেলেছিলাম আজ আমরা নেক্সট যে পেজ আছে এক্সারসাইজ সেটা কমপ্লিট করব। দেখো ফার্স্ট যে পোর্শনটা আছে রাইট ইয়েস ইফ দ্য ফলোয়িং আর সেন্টেন্স অ্যান্ড নট ইফ দে আর নট এখানে কয়েকটা সেন্টেন্স মানে বাক্য দিয়েছে যেগুলি তোমার মনে হবে যে সঠিক তার পাশে ইয়েস আর যেগুলো তোমার মনে হবে বাক্য না তার পাশে নো লিখতে হবে তো ফার্স্ট যেটা দিয়েছে দেখো বাট দিস এ ইজ এটা কি সেন্টেন্স না এটা সেন্টেন্স না তাই এটা ভুল আমি পাশে দেখো নো লিখেছি ইউ আর গুড তুমি হও ভালো এটা ইয়েস দেখো এটা ঠিক নেক্সট মালা ইজ এ চেয়ার মালা ইজ এ চেয়ার এটা সেন্টেন্স না তাই আমি নো লিখেছি প্লে আই ফুটবল এটাও ভুল আই প্লে ফুটবল হচ্ছে ঠিক ইট ইজ এ বেবি ইট ইজ এ বেবি হয় না দিস ইজ এ বেবি হলে ঠিক ছিল কারণ ইটটা আমরা কোনো বস্তুর ক্ষেত্রে বলো বা অ্যানিম্যালের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ঠিক আছে সেজন্য এটাও নো নেক্সট উই রেড বুকস আমরা বই পড়ি ঠিক দেখো ইয়েস লিখেছে দিস বল ইজ অল আর্ট এটাও কোনো সেন্টেন্স নয় তাই নো লিখেছি দ্য বল ইজ রেড ইন কালার মানে কি বলটি হয় লাল তার বলটি হয় লাল তার রঙে এটা সেন্টেন্স তাই ইয়েস লিখেছি মালা ইজ এ গার্ল মালা হয় একজন বালিকা ঠিক দেখো ইয়েস লিখেছি দিস ইজ এ বার্ড এটা হয় পাখি ইয়েস দিস ইজ মাই হার্ট এটা হয় আমার কুঁড়ে ঘর এটাও ঠিক তাই ইয়েস লিখেছি আই লাইক টু প্লে ফুটবল আমি পছন্দ করি ফুটবল খেলতে এটাও একটা সেন্টেন্স তাই ইয়েস লিখেছি নেক্সট কি দিয়েছে দেখো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফ্রম দ্য ব্র্যাকেটস টু কামপ্লিট দ্য সেন্টেন্স দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে কতগুলো ওয়ার্ড দিয়েছে সেগুলো বেছে নিয়ে তোমাদের এই সেন্টেন্সের পাশে লিখতে হবে তাহলে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস টু কমপ্লিট দ্য সেন্টেন্স এই বাক্যগুলোকে পূরণ করার জন্য এই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে নিয়ে তোমাকে এই ফেলিন দ্য ব্ল্যাঙ্কসগুলো কামপ্লিট করতে হবে ফার্স্ট কি বলছে কাউ কাউগিভার্স গরু আমাদের কী দেয় গরু আমাদের দুধ দেয় তাই মিল্কে দেখো টিক মেরেছি আর এখানেও আমি মিল্ক লিখেছি নেক্সট উই ইট ড্যাস আমরা কী খাই রাইস খাই বুক খাই না ক্যাপ আমরা ভাত খাই বই খাই না টুপি খাই রাইস তো রাইস এখানে আমি লিখেছি নেক্সট ট্রিজ আর ডাস হোয়াইট ব্ল্যাক গ্রিন গাছের রঙ কি সাদা কালো না সবুজ গ্রিন তাই আমি গ্রিন লিখেছি নেক্সট উই ড্যাস ফুটবল ইট ড্রিঙ্ক ড্রিঙ্ক না প্লে আমরা খাই না পান করি না খেলি আমরা কি ফুটবল খেলি তো তাই এখানে প্লে কলকাতা ইজ এ ড্যাস ভিলেজ টাউন না সিটি সিটি শহর দেখো আমি লিখেছি তাই এই পোর্শনটাও কমপ্লিট এখানে দিয়েছে রিআর্নিংস দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক সেন্টেন্স এখানে দেখো কয়েকটা কি কয়েকটা ওয়ার্ড আছে এলোমেলো এগুলোকে তোমাকে সাজিয়ে নিয়ে একটা বাক্য গঠন করতে হবে তো চলো ফার্স্ট দিয়েছি ইজ গার্ল এ রিনা এটাকে আমরা সাজিয়ে লিখলে রিনা ইজ এ গার্ল রিনা হয় একজন বালিকা নেক্সট হর দ্য ইজ সান দ্য সান ইজ হয় সূর্যটি হয় কি গরম স্কুল উই ইন রিড উই রিড ইন স্কুল আমরা কি স্কুলে পড়ি তারপর একটা তারপরে দিয়েছে ইজ হোয়াইট মিল্ক মিল্ক ইজ হোয়াইট দুধ হয় সাদা হয়ে গেল নেক্সট দিয়েছে দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে দেখো কয়েকটা ওয়ার্ডস দিয়েছে ট্রি ফাদার কিং এই দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে ফার্স্ট দিয়েছে ট্রি ট্রি দিয়ে আমি লিখেছি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছেরা হয় আমাদের বন্ধু ফাদার মাই ফাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার বাবা হয় আমার প্রিয় বন্ধু নেক্সট কিং দশরথ ওয়াজ দ্য কিং অফ অযোধ্যা দশরথ হয় অযোধ্যার রাজা ঠিক আছে তো হয়ে গেল এই পোর্শনটা খুব ইজি তোমরা বাড়িতে সবাই নিশ্চয়ই তোমাদের ইংলিশ কপি আছে সেখানে এটা নোট করে নিয়ে প্রত্যেকে পড়বে খুব ইজি নিজের মতন করে মেক্স সেন্টেন্সও বানাতে পারো সেগুলো পড়বে সবাই আর দেখো নেক্সট ক্লাসে আমরা আমাদের পরের চ্যাপ্টার এই যে কাইন্ডস অফ ওয়ার্ড নাউন্স অ্যান্ড প্রোনাউন্স এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব ওকে আজ এতটাই আজ এতটাই নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টারটি স্টার্ট করব ওকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে থ্যাংক ইউ